আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আশা করি সকলেই ভালো আছেন যদি কোনো ব্যক্তির মন পাথরের মতো শক্ত হয় কারো প্রতি দয়া করে না কেউ পেরেশানিতে পতিত হলে দুঃখ কষ্টে পতিত হলে তার মধ্যে কোনো ধরনের অনুভূতি হয় না তার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না এবং মানুষের উপর জুলুম অত্যাচার মারধর কঠোরতা এগুলি তার অভ্যাসে পরিণত হয়েছে এই সমস্ত লোক এর অন্তর নরম করার জন্য আজকের এই ওয়াজিফাটি অনেক উপকারী ওয়াজিফাটি কিভাবে করবেন ওয়াজিফাটি যখন করবেন তখন সাদা কাপড় পরিধান করবেন কোনো ধরনের রঙিন কাপড় পরিধান করবেন না এবং প্রতিদিন মাগরিবের নামাজের পরে এই ওয়াজিফাটি করবেন প্রতিদিন মাগরিবের নামাজের পরে একবার সূরা আসসাফাত তেলাওয়াত করুন 23 পারা এই সূরাটি রয়েছে শুরুতে এবং শেষে তিনবার করে দুরূদ শরীফ পড়ুন অতপর দোয়া করুন চল্লিশ দিন এভাবে ওজিফাটি করুন যত কঠিন দিলের অধিকারী হোক না কেন খুব দ্রুত নরম দিলের অধিকারী হয়ে যাবে